এবার আপনাদেরকে সুপ্রভাত বলে আমার চ্যানেলে স্বাগত জানাবো না। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার তালসারিতে। গতকালকেই আমরা এসেছি, কিন্তু গতকাল শরীর অসুস্থতার কারণে কোনো রকম কোনো ভ্লগ শ্যুট করিনি। আর এখন বাজে প্রায় ধরুন 11:30 মতন বা 12টা। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তালসারিতে, আপনাদের একটু দেখিয়ে দিই। এখনো চন্দনেশ্বর মন্দির থেকে বের হইনি, প্রচণ্ড রোদ, একদম কাঠফাটা রোদ যাকে বলে। তো আমাদের ইচ্ছে আছে এরপরে আমরা যাব তালসারিতে। এবং যথারীতি এই মুহূর্তে আমরা চলে এসেছি তালসারিতে, মাথায় একটি টুপিও পরে ফেলেছি। অবশ্য টুপিটা আমার মাথায় একদম ভালো লাগছে না, তবে হ্যাঁ মিষ্টির মাথায় বেশ ভালোই লাগছে টুপিটা, তবে মাথার থেকে একটু বেশি বড় হয়ে গেছে টুপিটা। আর ওই যে আমার কাব্যসোনা, ওর মাথায় কিন্তু সবুজ টুপিটা সত্যি খুব ভালো মানিয়েছে। আর আজকের রোদটা একটু বেশি ঝাঁঝালো। আমরা ঠিক বুঝতে পারছিলাম না বড় রাস্তা থেকে ঠিক কোন দিক দিয়ে নিচে নামতে হবে। শেষমেশ একদিকে একটা গলি খুঁজে পেলাম, সেখান দিয়েই আমরা সবাই নেমে আসছি। দুপাশে শুধু নারকেলের ওই যে খোলাগুলো আর কি পড়ে রয়েছে চারপাশে। আর এই দেখুন দূরেই জল দেখা যাচ্ছে, আর কত নৌকা ভাসছে জলের ওপর, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ওই সামনে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, ওরা বলছে যাবেন। সুপ্রভাত বলে আমার চ্যানেলে স্বাগত জানাবো না। এই মুহূর্তে আমরা রয়েছি দীঘার তালসারিতে। গতকালকেই আমরা এসেছি, কিন্তু গতকাল শরীর অসুস্থতার কারণে কোনো রকম কোনো ভ্লগ শ্যুট করিনি। আর এখন বাজে প্রায় ধরুন 11:30 মতন বা 12টা। এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তালসারিতে, আপনাদের একটু দেখিয়ে দিই। অসম্ভব সুন্দর লাগছে, মনে হচ্ছে দৌড়ে গিয়ে আগে জলে পাটা ভেজাই। তো আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। দাঁড়ান কাঁকড়াটাকে আরো কাছ থেকে দেখাই। এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, আমার মোবাইলটা রীতিমতো কাঁপছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জলের ওপর রোদের আলো পড়ে এত সুন্দর চিকমিক করছে, পুরো মনে হচ্ছে তারা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। দীঘায় আসার পর থেকে একদিনও জলে পা ভেজাতে পারিনি, তার কারণ সমুদ্রের ধারে সব বড় বড় পাথর দেওয়া, যেই কারণে নামার সাহস পাইনি। আর তালসারিতে এসে প্রথম সমুদ্রের জলে পা ভেজাচ্ছি, কি যে দারুণ লাগছে কি বলবো আপনাদেরকে। আর ওই দেখুন কাব্য বাবার হাত ধরে ধরে আসছে, ও মজা পাচ্ছে, ভীষণ আনন্দ করছে, ও ভাবছে কতক্ষণে আমি জলে পা দেব। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, কি আর বলবো আপনাদেরকে, কি সুন্দর আকাশটা লাগছে দেখুন। চলুন এক ছুটে সমুদ্রকে গিয়ে ছুই, সমুদ্রের কাছে এলে না নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়। আমি এবং বাবা আমরা দুজনাই এই প্রথম দীঘাতে এলাম, তবে এসে খুব আক্ষেপ হচ্ছিল জলে পা ভেজাতে না পারার জন্য। তবে তালসারিতে এসে সেই আক্ষেপ আমাদের ঘুচল, ভীষণ ভালো লাগছিল এখানে ঠান্ডা জলে পা ভিজিয়ে। আর চারপাশটা দেখছেন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই অনেকক্ষণ সময় কাটিয়ে দিই। এত হাওয়া দিচ্ছে যে আমি আর ট্রাইপডটা ধরার সাহসই করলাম না, তাই ওই ট্রাইপড নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও শুট করছে। আর ওই দিকটা দেখুন আকাশটা না কালো হয়ে এসেছে, বৃষ্টি হতে পারে বোধহয়। আর ওই দেখুন জল পেয়ে আমাদের কি যে আনন্দ, সে আর কি বলি আপনাদের।
ক্ষোভ সামলাতে না পেরে কাব্যও জলে নেমে গেছে। আর জল পেয়ে ওর সেই কি আনন্দ, ওর তো রীতিমতন প্যান্টি ভিজে গেল। এখন কি যে করি আমি দেখছেন, আকাশটা কেমন কালো হয়ে এসেছে, মুহূর্তের মধ্যে এমনটা হয়ে গেল। আকাশটা যেহেতু কালো, ফলত বৃষ্টি একবার আসতেই পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। তবে যখন আমরা বেড়াতে এসেছি সমুদ্রে, তার উপর আবার সেক্ষেত্রে বৃষ্টির ভয় পেলে তো চলবে না। আর সঙ্গে যেহেতু ছাতা আছে, ফলে সমস্যা হবে না। যাই হোক, বৃষ্টি কি বলছে এবার একটু শুনে নেই। চড়া পড়েছে, ওদিক থেকে দেখছি কয়েকজনকে হেঁটে হেঁটে এপারে আসছে। আমরা তো ভেবেছিলাম নৌকা করে বোধহয় ওদিকটায় যেতে হয়, তবে হেঁটেই হয়তো পারাপার করা যায়। কাব্য যদি না থাকতো আমরাও হয়তো হেঁটেই ওপাশে যাওয়ার সাহস দেখাতাম, কিন্তু সেটা আর হলো না। আমরা উদয়পুরে, এখানে যেটুকু সময় কাটিয়েছি সেটুকুও অত সহজে সম্ভবপর হয়নি। এখানকার স্থানীয় নেশার ব্যবসায়ীদের নাছোড় প্রস্তাবকে রীতিমতো ক্রোধ প্রকাশ করে নিরস্ত করতে হয়েছে। তারপর আমরা একটু শান্তিতে সমুদ্র দর্শন করতে পেরেছি। কাব্য দাঁড়া, ওই দেখ সামনে একটা বড় ঢেউ আসছে, একটু দাঁড়া, ওই দেখ ওই দেখ ওই দেখ এই ঢেউটা আসছে, এই ঢেউটায় লাফাবি কেমন, দাঁড়া আসছে রে, তারপর লাফাবি, ওই আসছে, লাফা 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 লাফা, এই তো দারুণ, বাহ, আবার আবার করে, হ্যাঁ মজা পেয়েছিস, ও
পড়ে অত নাচিস না রে, পিছলে পড়ে যাবি। ওর কাণ্ড দেখো। আমি, মিষ্টি, কাব্য আর আমার শ্বশুরমশাই, আমরা চারজনে এতক্ষণ ধরে সমুদ্র সঙ্গীত শুনলাম। এবার আমরা ফিরে যাব ঠিক এর উল্টো দিকে, ঝাউবনের নিরাবতার দিকে। চলুন।